হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব প্রশ্ন নম্বর 68। তো 68 নম্বর প্রশ্ন আজকে, তো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য, এবং যখনই আমি ভিডিও আপলোড করব, মানে প্রশ্ন ভিডিও আপলোড করব, তখনই তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সবার আগে। তো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের আসা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে প্রশ্ন নম্বর তোমরা দেখতে পাচ্ছ 68। তো প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তোমরা দেখতে পাচ্ছ এর আগেও ভারতের বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তো আজকের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম। তো প্রশ্ন উত্তর কিন্তু এই বক্সে আছে, চারটা অপশনের মধ্যে। তো অপশন এ ডক্টর প্রতিভা দেবী সিং, না অপশন বি ডক্টর সরি প্রতিভা দেবী সিং প্যাটেল। তো নেক্সট আবারও বলছি, প্রতিভা দেবী সিং প্যাটেল, না অপশন সি সানিয়া গান্ধী, না অপশন ডি কোনোটিই নয়, না এদের মধ্যে কোনোটিই উত্তর নয়। তো প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিকটা কি হবে, এবং আমি বলেও দেব সঠিকটা কি হবে। তো এই ছিল আজকে মক টেস্ট নাম্বার 68, মানে 68। এরপরে 69 নাম্বার প্রশ্ন নিয়ে আসবো খুব শীঘ্রই, খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে অপশন বি উত্তর, প্রতিভা দেবী সিং পাতিল। তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর। তো নেক্সট প্রশ্ন নিয়ে আসবো খুব শীঘ্রই, ততক্ষণে এই প্রশ্নগুলো দেখতে থাকুন, এবং আরো প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে।